তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মাটির প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার সেভেন অর্থাৎ সাত নম্বর মডেল স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পরিবেশ বাংলা বিষয়ে সমাধান করে দেখানো আছে তোমরা যারা এখনও দেখো আমাদের লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে দেখো কি আছে একে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে সঠিক উত্তর সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে থাকে পরবর্তী দেখো দুই দাগের পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে কক্ষপথ অপশান বি পরবর্তী দেখো তিন দাগের পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় উত্তরটা হবে নিরক্ষ রেখায় পরবর্তী দেখো চার দাগ আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগের বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর হবে অপশান বি ব্যারোমিটার পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ছয় দাগ সূর্য থেকে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে পরবর্তীতে বিশ্ব উষ্ণায়নের জন্য দাইল গ্যাস হল কার্বন অক্সাইড পরবর্তী দেখো ওজন স্তরকে ক্ষয় করে সঠিক উত্তর হবে সিএফসি গ্যাস অর্থাৎ ক্লোরো কার্বন পরবর্তী দেখো শব্দের তীব্রতা মাপার একক সঠিক উত্তর হবে অপশান বি ডিসিবেল পরবর্তী দেখো দশ ভারতের জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ অপশন এ পরবর্তী দেখো পশ্চিমে ঝঞ্ঝা দেখা যায় সঠিক উত্তরটি হবে শীতকালে অপশান বি পরবর্তী দেখো উর্বর নবীন পলিমাটিকে বলা হয় খাদার অপশান সি পরবর্তী দেখো ম্যালেরিয়া রোগের উপশম ঘটায় সঠিক উত্তরটি হবে কুইনাইন অপশান বি পরবর্তী দেখো চোদ্দো দাগের পাঠ হল সঠিক উত্তরটি হবে তন্তু জাতীয় অপশান এ পরবর্তী দেখো পনেরো দাগের চুনযুক্ত দোয়াশ মাটির প্রয়োজন হয় সঠিক উত্তরটি হবে ডাল চাষের জন্য অপশান সি পরবর্তী দেখো মানচিত্র পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রঙ হলো অপশান বি বাদামি পরবর্তী দেখো মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি অপশান এ পরবর্তী দেখো টোডো জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করে সঠিক উত্তরটি হবে উত্তরটা হবে নীলগিরি অপশান বি আচ্ছা পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো এর আগে দেখাবো নিরক্ষরেখার মান কত উত্তরটা হবে শূন্য ডিগ্রি পরবর্তী দেখো বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্য এটা উত্তর হবে হাইগ্রোমিটার হাইগ্রোমিটার আশা করি দেখে নিয়েছ পরবর্তী প্রশ্ন দেখো উচ্চ রক্তচাপ ড্যাশ দূষণের ফলে হয় এটা উত্তর হবে শব্দ দূষণের ফলে পরবর্তী দেখো ব্রহ্মপুত্র নদ তিব্বতে ড্যাশ নদী নামে পরিচিত এটা উত্তর হবে সাংপো পরবর্তী দেখো কি আছে শুদ্ধ অশুদ্ধ লেখ শুদ্ধ অশুদ্ধ আমরা আলোচনা করবো এখন চলো দেখ দেখো কি আছে সূর্যোদয়ের আগের সময় হলো গধুলি এটি ভুল পরবর্তী দেখো ধূমপান ক্যান্সার সৃষ্টি হয় এটি সঠিক পরবর্তী দেখো মহারাষ্ট্রে প্রচুর তুলো চাষ হয় এটাও সঠিক পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী আছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া সঠিক পরবর্তী দেখো শ্রী দ্যাগের কী বলেছে এক দ্যাগ বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা উত্তর হবে তোমরা লিখবে থার্মোমিটার থার্মোমিটার পরবর্তী দেখো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী এটা হচ্ছে উত্তর হচ্ছে সি আছে পরবর্তী দেখো তিন তিনটা কিন্নরি কোন প্রদেশের ভাষা এটা উত্তর হবে হিমাচল প্রদেশে পরবর্তী দেখো কি আছে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়ে হয়েছে কোথায় উত্তরটা হবে ব্যাবিলনে লনে চলো এরপর আমরা তিন দাগের প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখাবো তিন দাগে কী আছে প্রথম প্রশ্ন আছে কি মহাবৃত্ত কাকে বলে চলো উত্তরটা দেখো মহাবৃত্ত কাকে বলে দেখে নাও মহাবৃত্ত কাকে বলে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো দূষণ নিয়ন্ত্রণ সাইলেন্স বোর্ডের ভূমিকা উত্তরটা দেখো এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল এটা ছিল তোমরা অবশ্যই ভালো করে পড়বে দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো পর্বত গ্রন্থি কাকে বলে উত্তরটা দেখো পর্বত গ্রন্থি কাকে বলে দেখে নাও পর্বত গ্রন্থি এখান থেকে এই পর্যন্ত লিখবে আর অবশ্যই উদাহরণ দেবে পামির গ্রন্থি পরবর্তী দেখো আদিবাসী কাকে বলে এই প্রশ্নটাও তোমাদের অনেক মডেল থেকে দেওয়া আছে আমি উত্তরটা দেখিয়েছি তাও তোমাদের আরও একবার দেখিয়ে দিই দেখে নাও তোমাদের পাঠ্য বইটাও আছে দেখবে চকের মধ্যে দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত লিখবে আর অবশ্যই পাঠ্য বই খুটিয়ে পড়বে পরবর্তী দেখো চার চারদাগের প্রশ্ন কী আছে অক্ষরেখা ও দ্রাকিমা রেখা তিনটি পার্থক্য এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে এটা দুই কি তিন নম্বর মডেলসের দেওয়া আছে উত্তরটা তোমরা একটু দেখে নিও পরটা দেখো তুমি দেখো এ এম ও পি এম বলতে কী বোঝো এই প্রশ্নটা দেওয়া আছে তাও তোমাকে দেখিয়ে দিই দেখে নাও এ এম ও পি এম বলতে কী বোঝো দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো বায়ু দূষণের কারণগুলি লেখো দেখো প্রশ্নের উত্তরটি আচ্ছা বায়ু দূষণের প্রাকৃতিক কারণ থেকে লিখবে তারপরে দেখো পয়েন্ট দেওয়া আছে তারপরে মনুষ্য সৃষ্ট কারণ থেকেও লিখবে মনুষ্য সৃষ্টির কারণ থেকেও পয়েন্ট দিয়ে লিখবে তোমরা তোমাদের পাঠ্যবই থেকেও পড়ে নিতে পারো পরবর্তী প্রশ্ন দেখো ছোট স্কেল মানচিত্র ও বড় স্কেল মানচিত্র বলতে কি বোঝো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও ছোটো স্কেল মানচিত্র কাকে বলে এখান থেকে এই পর্যন্ত উদাহরণটা অবশ্যই দেবে আর বড়ো স্কেল কাকে বলে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো এবার পাশে দেখ প্রশ্নগুলো দেখো কি আছে দেখে নাও একের প্রশ্নটা আমি উত্তরটা তোমাদের দেখাই তোমরা প্রশ্নটা একটু দেখে নাও আমি উত্তরটা দেখাই দেখে নাও প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখবে অবশ্যই চিত্রটা উল্লেখ করবে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগ দুই দাগের প্রশ্নটা দেখে নাও আমি উত্তরটা দেখাই তোমরা প্রশ্নটা একটু দেখে নাও দেখে নাও প্রশ্নের উত্তরটি বিস্তারিত দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে তোমরা এখান থেকে পুরোনি লিখবে আচ্ছা পরবর্তী দেখো তিন ডাক ঝুম চাষ কাকে বলে ঝুম চাষ কাকে বলে দেখো প্রথম একটু ঝুম চাষ কাকে বলে দেখে নাও অবশ্যই উদাহরণগুলো দেবে আচ্ছা তারপরে কী বলেছে ধান চাষের জন্য অনুকূল উষ্ণতা বৃষ্টিপাত এইটা তোমাদের আগের অর্থাৎ ছয় নম্বর মডেল সেটের উত্তরটা আমি দেখিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নিও কেননা একই প্রশ্ন বারবার আসছে সেই কারণে দেখালাম না এই ধান চাষেরটা আমি ছয় নম্বর মডেল সেটে দেখানো আছে তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা